ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে অন্যের হক যদি নষ্ট হয়ে থাকে, গালি দিয়ে থাকে বা তাকে তার গীবত করে থাকে, তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কী? মহতরম ভাই, মানুষের যেটা অধিকার সেটা তাকে ফিরিয়ে দিতে হবে। যদি কোনো ব্যক্তি হক আপনি নষ্ট করে থাকেন, তাহলে সেই হকটা তাকে ফিরিয়ে দিতে হবে, যে কোনো উপায়ে হোক সেটা তার কাছে ফিরিয়ে দিতে হবে। এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি তিনি বেঁচে না থাকেন, তাহলে তার ওয়ারিস যারা আছে তাদের কাছে আপনি ফিরিয়ে দিবেন। দ্বিতীয়ত, যাদের গালি বা গীবত করা হয়েছে, যাদেরকে গালি দেওয়া হয়েছে এবং গীবত করা হয়েছে, তারা যদি মৃত্যুবরণ করেন, তাহলে একটা উপায় সেটা হলো যে তাকে আপনি তওবা করবেন, খাঁটি তওবা আল্লাহর কাছে যে আপনি এটা ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দ্বিতীয়ত, তাদের জন্য বেশি বেশি করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, এবং যে সকল মজলিসে তাদের গীবত করেছেন তাদেরকে সেই সকল মজলিসে তাদের সুনাম গাইতে হবে, অথবা আপনি যে ভুলটা বলেছিলেন অথবা তার নামে দুর্নাম করেছিলেন সেগুলো সেখানে গিয়ে উইথড্র করে নেওয়ার মতো কিছু কথা বলতে হবে, যে আসলে না, এগুলো ঠিক না এবং তিনি ভালো মানুষ ছিলেন, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আর যদি বেঁচে থাকে তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়াটা উত্তম, কিন্তু যদি ক্ষমা চাইতে গিয়ে বিপদ বড় হয়ে যায়, অর্থাৎ তার সমস্যা সৃষ্টি হয়, তাহলে মৃত ব্যক্তির জন্য যেরকম বেশি বেশি ক্ষমা চাইবে এবং তার কল্যাণ কামনা করবে আল্লাহ তার কাছে, এবং তার যেরকম এক সময় গীবত করেছে ওই বিপরীতে তার সুনাম গাইবে বা তার ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরবে, এটা একই নীতি অবলম্বন করবে, ঠিক আছে ভাই। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে গীবত এবং পরনিন্দা, পরচর্চা, গালিগালাজ ইত্যাদি থেকে, অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। গীবত অত্যন্ত মারাত্মক বড় গুণা। এটা বলা হয়েছে গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, গীবত হলো তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলো যেটা সে অপছন্দ করে। আল্লাহ আকবার, এরকম কত কথা মানুষ আমরা বলছি। এছাড়াও আরেকটা বিষয় বলা হয়েছে, সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াক্তাব বা'যুকুম বা'যা, তোমরা এক পরস্পরের গীবত করিও না। ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, যে তোমরা কি কেউ তোমার তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে, এটা তো অবশ্যই তোমরা অপছন্দ করবে, তাই তোমরা আল্লাহকে ভয় করো এবং গীবত থেকে বেঁচে থাকো। তো গীবত অত্যন্ত মারাত্মক এবং জঘন্য গুনাহ, যেটা আমাদের রন্ধ্র রন্ধ্রে শয়তান ঢুকিয়ে দিয়েছে, এ থেকে আমাদের বিরত থাকা এখন তো জরুরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।